ডিয়ার ভিউয়ার্স, আমরা অনলাইনে কত কিছুই না করি, কোনো ভিডিও আমাদের পছন্দ হলে সেই ভিডিওটা আমরা চেষ্টা করি ডাউনলোড করে আমাদের মোবাইলের মেমোরিতে রাখার জন্য। হতে পারে সেটা ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো মাধ্যম, কিন্তু আমাদের সেই ডাউনলোডকৃত ভিডিওটি গান হোক বা অন্য ভিডিও হোক, আমরা যখন আমাদের মোবাইলে প্লে করি তখন দেখা যায় তার কোয়ালিটি বেশি একটা ভালো না, আমরা আমাদের ইচ্ছে মতো ডিসপ্লে দেখতে পারি না। আজকে আমি তাই এমন একটি অ্যাপের কথা বলবো, এক্স প্লেয়ার নামে, সেটি আপনারা ইনস্টল করলে আপনাদের ডাউনলোডকৃত ভিডিও সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, আমি আছি আপনার সাথেই। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। যে অ্যাপটির কথা বলেছিলাম সেটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এছাড়া আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে। আমি সেই গুগল প্লে স্টোরে ট্যাপ করি, এখানে সার্চ বক্সে আপনারা টাইপ করবেন এক্স প্লেয়ার অথবা এক্স প্লেয়ার ভিডিও ডাউনলোড। সর্বপ্রথমে দেখুন এই অ্যাপটি দেখা যাবে, এর রেট হলো 4.8, মাত্র 16 MB। দেখুন 50 মিলিয়ন লোকে ডাউনলোড করেছে। যাই হোক, আমি এখানে ইনস্টল করব, ট্যাপ করলাম ওইটার উপরে, ফিরে আসছি ইনস্টল হওয়ার পরে। ইনস্টল শুরু হয়ে গেছে, দেখি কত সময়ের ভিতরে ইনস্টল হয়। ইনস্টল হইলে আমরা এখান থেকে বের হয়ে আমাদের মোবাইলে যেখানে ইনস্টল হয়েছে সেখান থেকে ওপেন করে দেখাবো। দেখুন খুব দ্রুত ইনস্টল হয়ে গেল, চাইলে এখান থেকে ওপেন করতে পারি। এছাড়া আমি এখান থেকে বের হয়ে আমার মোবাইলের হোম স্ক্রিনে যাই, সেখান থেকে আমি দেখি এই অ্যাপটি কোথায় ইনস্টল হলো। দেখুন এই অ্যাপটির কথাই বলছিলাম, এখন এই অ্যাপটিতে আমি ক্লিক করব। কোনো পারমিশন চাইলে সে পারমিশন দিয়ে দিতে হয়, কারণ যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে গেলে ইনস্টল করার পরে সেই অ্যাপের কিছু শর্ত থাকে, সেগুলো পূরণ করলেই আপনি সেই অ্যাপের ব্যবহারের সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অ্যালাউ করে দেই, এখানে অল দ্য টাইম অ্যালাউ করে দেই, আপনাদের কোনো শর্ত দিলে সেটা আপনারা অবশ্যই পূরণ করবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যালাউ করে দিলাম, এখন এখান থেকে আমি বের হয়ে যাই। আবার আমার মোবাইলে আগে থেকে এইচডি কার্ডের মাধ্যমে অডিও ভিডিও গান রেকর্ডিং করা আছে, আমি এখন এই অ্যাপের মাধ্যমে এই প্রথম ওপেন করে দেখব আমার সেই এইচডি কার্ডের গান দেখা যায় কি না। আমি এই অ্যাপের উপরে টাচ করি, পারমিশন দেওয়ার পরে সরাসরি আমাদেরকে নিয়ে এসেছে এই পেজে। এখানে আমার যে যে ধরনের বাংলা হিন্দি যা যা রেকর্ড করা আছে, ডাউনলোড করা আছে, সব এখানে শো করতেছে। এখানে আমি যেমন বাংলা নিউ কালেকশন, আমি এখান থেকে একটা গান ওপেন করে দেখাই, এটাই ওপেন করি। এখানে আপনি যদি ফুল স্ক্রিনে দেখতে চান, ফর্মেট আছে এখানে, দেখুন টাচ করে, এখানে টাচ করলে পুরো ফুল স্ক্রিনে হয়ে যাবে। আবার আপনি এখানে টাচ করলে ছোটো বড়ো করতে পারবেন, দেখুন আপনার যেভাবে পছন্দ সেভাবে আপনি দেখতে পারবেন। এটা হইল 18.8
9, 4.3। এভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন অপশনের মাধ্যমে। আর যদি আপনি সামনে যেতে চান তাহলে এইটাই ক্লিক করতে হবে, এইটাই, এটা ক্লিক করলে আপনাকে সামনে নিয়ে যাবে সামনের গানে। এটা ক্লিক করলে আপনার সামনের গানে নিয়ে যাবে। আর যদি এখানে এটা দেখতে না চান, আপনার মোবাইল থেকে বের হয়ে যাইয়া অপর অন্য একটা সিলেক্ট করবেন, যেমন এটা সিলেক্ট করলাম আমি, গানের মাঝামাঝি চলে আসছি। ফুল দেখতে গেলে দেখাইলাম, এখানে টাচ করলে আপনার এখানে ফরম্যাট দিয়া ছোটো বড়ো দেখাবে। অ্যাপটি অনেক ভালো, যে কোনো মোবাইলে সাপোর্ট করে। এখন আমি একটা অন্য গানে চলে যাই, ড্যান্সে চলে যাই, দেখি ড্যান্সের কী অবস্থা। এখানে টাচ করলে স্ক্রিন ছোটো বড়ো করা যায়, দেখুন। HD কোয়ালিটি, এভাবে আপনারা স্ক্রিন ছোটো বড়ো করবেন। আমি এখন চলে যাই অন্য গানে, এভাবে শাকিরার একটা গান, দেখুন স্ক্রিনটা খুব ছোট আছে। টাচ করলেই দেখতে পারবেন যে স্ক্রিনের ফরম্যাট কীভাবে ছোটো বড়ো করা যায়। এখানে টাচ করলেই বড় হয়ে গেল। অ্যাপটি অনেক ভালো, আমি অনেক আগে থেকে এই অ্যাপটি সম্পর্কে জানি। সব ধরনের মোবাইলে অ্যাপটি সমর্থন করে। যাক, এখান থেকে বের হয়ে যাই, ফুল স্ক্রিনও দেখা যায়। এখন আমি হিন্দি গান, একটা হিন্দি গান চালিয়ে দেখাই। এটাই ঢুকে এখানে টাচ করলেই আপনাকে শো করবে আপনার সেই স্ক্রিন ছোটো করবেন না বড় করবেন। টাচ করুন, দেখুন এখানে টাচ করে স্ক্রিন ছোটো বড় করা যায়। এখানে একবার স্মল স্ক্রিন টাচ করলেই বড় হয়ে যাবে, আপনার পছন্দ অনুসারে আপনি ছোটো বড় করবেন। অনেক ফরম্যাট আছে, আশা করি যারা HD কোয়ালিটিতে ডাউনলোডকৃত ভিডিও দেখতে চান তারা এই অ্যাপটি আমার এই ভিডিও দেখার পর থেকেই ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কথা এবং কাজে মিল আছে কি না। এটা দেখাইলাম ড্যান্স মিউজিক, এখন দেখাবো অন্য মিউজিক। সময় ক্ষেপণ না করে আমি অন্য একটা কী গান দেখান যায়, আমি অডিও একটা গান দেখাই এখন, এটাই ওপেন করি। এটা শুধু অডিও, বিভিন্ন ফরম্যাট, দেখুন ফরম্যাট কীভাবে সিলেক্ট করি। HD কোয়ালিটি, অল ফরম্যাট, আমার কথা বিশ্বাস করলে আপনারা আর দেরি না করে প্লে স্টোরে অন্য অ্যাপ আপনার ডাউনলোড করে থাকলে এই অ্যাপটা ডাউনলোড করে তার সাথে কন্টেস্ট করবেন, দেখবেন যে কোন অ্যাপটি ভালো কাজ করে। তবে হয়তো 100% সবার মোবাইলে কাজ নাও করতে পারে, দু একটা এদিক সেদিক হতেও পারে, তবে আমি বলতেছি 99% মোবাইলে এই অ্যাপটি কাজ করবে। স্ক্রিন বড় করতে চাইলে একই নিয়ম, এখানে টাচ করলে স্ক্রিন ছোটো বড় করা যাবে। আবার টাচ করলে ছোটো করা যাবে, আপনার যেমন খুশি। অফলাইনে অনার্বল এই অ্যাপ ডাউনলোড করার পরে ব্যবহার করা যায়, আশা করি বুঝেছেন। এখন আমি এখান থেকে
বের হয়ে যাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার বন্ধু মহলেও আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে তারাও আপনার মাধ্যমে উপকৃত হবে। এতে সফলতা আমার চ্যানেলের বহুগুণ বেড়ে যাবে। আশা করি আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটি এগিয়ে যাবে। সবই শ্রোতা দর্শক সবার উপরে নির্ভর করে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। খুদা হাফেজ।